আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বনশ্রী ন্যাশনাল হাই স্কুল কর্তৃক আয়োজিত বিএনএস স্কুলে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ আতাউর রহমান খান, সহকারী গণিত শিক্ষক। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের তথ্য উপাত্তর যে অধ্যায়টা আছে সেই অধ্যায় হতে 21 থেকে 23 নং যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা শুরুতেই আমি প্রথমে কিছু কথা বলবো, যে কথাগুলো এই অধ্যায় রিলেটেড এবং খুব প্রয়োজনীয় কথা। সেই কথাগুলো হলো যে এখানে তোমাদেরকে গড় মধ্য প্রচুরক অর্থাৎ তথ্য উপাত্তটা হচ্ছে বেসিক্যালি পরিসংখ্যানের একটা অংশ। এই তথ্য উপাত্ত নিয়ে আমরা পরিসংখ্যান করি, আর পরিসংখ্যানের মধ্যেই থাকে গড় মধ্য প্রচুরক জিনিসগুলো থাকে। তো এখানে গড়টা কি, আমি একটু ব্যাখ্যা করেছি যে গড়টা হচ্ছে যে তথ্য উপাত্তগুলোর যোগফল। অর্থাৎ তোমরা জানো আমরা যখন গড় নির্ণয় করি যে উপাত্তগুলো দেওয়া থাকে, অর্থাৎ তোমার একটা কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, সাংখ্যিক মান থাকবে, এগুলো হতে পারে বয়সের ক্ষেত্রে হতে পারে, উচ্চতার ক্ষেত্রে হতে পারে, কোনো বিষয়ে প্রাপ্ত নম্বর হতে পারে, অর্থাৎ যেটাই হোক না কেন তোমার কিছু উপাত্ত বা সাংখ্যিক মান দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলোকে তুমি যোগফল নিয়ে তুমি যে উপাত্ত সংখ্যা থাকবে, অর্থাৎ তোমার যদি 5 জন ছাত্রের যদি বলা হয় যে যে বিষয় একটা গণিতের প্রাপ্ত নম্বর যে পাইছে 5 জন ছাত্রের, সেই নম্বরগুলোর যোগফলটা বের করবা প্রথমে, তারপর হচ্ছে যোগফলটাকে এখানে যদি 5 জন ছাত্রের উপাত্ত দেওয়া আছে সেই উপাত্ত সংখ্যা দিয়ে তুমি ভাগ করবা। শুধু যে নম্বরের ক্ষেত্রে তা নয়, বয়সের ক্ষেত্রেও তুমি বলতে পারো, এভাবে পারবে তুমি করতে পারো, ঘর নির্ণয় করতে পারো, এবং তুমি কি করতে পারো উচ্চতার ক্ষেত্রেও করতে পারো বা ওজন নির্ণয়ের ক্ষেত্রেও তোমরা গড় বের করতে পারো। তো এখানে দেখো আমি কি বলেছি যে ষষ্ঠ শ্রেণীর 5 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর এখানে হচ্ছে 70, হচ্ছে যে তোমার 75, তারপর হচ্ছে 68, 85, 90। এই 5 জন ছাত্র তোমার ষষ্ঠ শ্রেণীর যারা গণিতে প্রাপ্ত নম্বর পেয়েছে এগুলো এখানে দেওয়া হলো, সেই নম্বরগুলো যোগফল বের করবো। আমরা যোগ করে পাচ্ছি কি 388, আর যে উপাত্ত সংখ্যা এখানে কয়জন ছাত্রের 5 জন, তো 5 দিয়ে তুমি ভাগ করলে তুমি গড় নির্ণয় করতে পারতেছো, অর্থাৎ গড়টা আসতেছে যে 77.6 তোমার গড় আসবে। তো গড় নির্ণয়ের সূত্রটাকে এভাবে লিখতে পারো এক্স ভার, অর্থাৎ হচ্ছে তুমি যদি গড় নির্ণয় করতে তোমরা যখন উপরের ক্লাসে উঠবে তোমরা এইভাবে এই সূত্রের মাধ্যমে আমরা গড় নির্ণয় করতে পারবো। তো এক্স ভার সমান হচ্ছে সামেশন অফ এক্স আর এন। তো এখানে আমরা এক্স এর বলতে x1 x2 x3, আমি যদি বলি যে এটাকে x1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটাকে আমি x1 ধরবো, এটাকে x2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে x4, এটা হচ্ছে x5। এভাবে যখন আমরা x1 x2 x3 x5 অর্থাৎ 5টা উপাত্ত সংখ্যা যোগ করলাম, তো এটাকে এভাবে প্রকাশ করা যায় মানে 1 2 3। তো i মানে যদি ষষ্ঠতম উপাত্ত হয় তাহলে x6 মানে 6 নম্বর উপাত্ত সংখ্যাটা এটা, আর n হচ্ছে মোট উপাত্ত সংখ্যা, অর্থাৎ এখানে টোটাল উপাত্ত কয়টা 5টা, তাহলে n হচ্ছে 5। তো সামেশন অফ x মানে হচ্ছে যতগুলো উপাত্ত থাকবে সেগুলোর যোগফল। তো এইভাবে আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। তারপরে আসলে যে মধ্যকটা কিভাবে করবো, মধ্যকটা হচ্ছে যে আমরা যখন যে উপাত্তগুলো দেওয়া থাকবে এখানে বেসিক্যালি মধ্যক বলো প্রচুরক বলো সবগুলো রিলেটেড হচ্ছে উপাত্ত সাথে, উপাত্ত যাওয়া থাকবে সেগুলো থেকে তোমার থেকে এগুলো বের করতে হবে। তো এখানে আসলে যে মধ্যক মিডিয়ান মধ্যক ইংরেজি, আর হচ্ছে এন হচ্ছে যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ উপাত্তগুলো যদি জোড় সংখ্যায় থাকে, অর্থাৎ তোমার যদি জোড় সংখ্যক উপাত্ত থাকে সেই ক্ষেত্রে একটা সূত্র। কিরকম সূত্রটা, মধ্যক হচ্ছে যে যদি জোড় সংখ্যা হয় এন এর মান হচ্ছে যে উপাত্ত সংখ্যা যদি জোড় হয় তাহলে কি হবে n/2 তম পদ প্লাস হচ্ছে n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। তো এখন দেখো আমি একটা এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো এখানে 8, 8, 10, 14, 16 তারপরে 16 তারপরে 20, তো এগুলো দেখো বিন্যস্ত উপাত্ত, তোমরা এই হতে বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত সম্পর্কে ধারণা পেয়েছো। তো এখানে দেখো 8টা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 10, তৃতীয় পদ হচ্ছে 14, চৌদ্দ পদ হচ্ছে 16, পঞ্চম হচ্ছে 16, তারপরে হচ্ছে ষষ্ঠ পদ, যেহেতু 6টা পদ আছে লাস্ট পদটা হচ্ছে 20। তো এখানে দেখো এন হচ্ছে 6, আমরা আগেই বলেছি যদি এন জোড় হয় অর্থাৎ উপাত্ত সংখ্যাটা হচ্ছে যদি জোড় হয় সেই ক্ষেত্রে আমরা মধ্যম নির্ণয়ের সূত্র, তাহলে এন এর জায়গায় 6 হবে, 6/2 তম পদ প্লাস হচ্ছে 6/2 + 1 তম পদ। এইভাবে করার পরে তুমি দেখো 3তম পদ আসছে, ক্যালকুলেশন করার পরে এটা হচ্ছে 4তম পদ, অর্থাৎ এখানে তুমি যে উপাত্তগুলো আছে আমি ক্রমানুসারে বিন্যস্ত উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলো মধ্যে 3 নম্বর হচ্ছে যে 14, আর 4 নম্বর হচ্ছে 16। তো 14 আর 16 যোগ করে দাও, যোগ করলে পাচ্ছ কত 30, 30 কে তুমি 2 দিয়ে ভাগ দিলে পেয়ে যাচ্ছ তোমার মধ্যক। তো এখন করা হচ্ছে জোড় হলে এন এর মান যদি উপাত্তের সঙ্গে যদি জোড় থাকে তখন হচ্ছে এই সূত্র দিয়ে আমরা মধ্যক বের করবো, আর যদি এন বিজোড় হলে অর্থাৎ উপাত্ত সংখ্যা বিজোড় হলে সেক্ষেত্রে আমরা বের করবো কীভাবে। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে 12, 17, 19, 25 এখানে দেখো 32। তো দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, তৃতীয় পদ। তো আমরা যেহেতু আমি মাঝখানের পদটা আমি লিখলাম তৃতীয় বক্স করে দিলাম, আর হচ্ছে চতুর্থ পদ, এটা হচ্ছে পঞ্চম পদ। যেহেতু এখানে এন এর মান 5, অর্থাৎ উপাত্ত সংখ্যা 5টা, তাহলে মধ্যকের সূত্র মনে রাখতে হবে যে এটা n + 1/2
তম পদ তাহলে পাঁচ যেহেতু এক এর মান তাহলে পাঁচ যোগ এক নিচে হচ্ছে দুই দিয়ে ভাগ দাও তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তম পদ। তুমি দেখো এখানে আমি বক্স করে রেখেছি 19 যেটা আছে সংখ্যাটা সেটা হচ্ছে তোমার এখানে এন এর মান যেহেতু বিজোড় এই উপাত্ত বলার ক্ষেত্রে যেহেতু এই উপাত্ত সংখ্যা বিজোড় পাঁচ তাই তৃতীয় পদটাই হচ্ছে তোমার মধ্য। তো এভাবে তোমরা মধ্য বের করতে পারবা। তো এরকম ভাবে আমরা আসলে প্রচুরকটা বের করি। প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়? পদ্ম উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটি সর্বোচ্চ সংখ্যক পদ থাকবে সে উপাত্তটি হবে প্রচুরক। অর্থাৎ তোমার যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটা সবচেয়ে বেশি বার থাকবে সেটা হচ্ছে তোমার প্রচুরক। এখন কথা হচ্ছে দুইটা সংখ্যা কি উপাত্ত আমি প্রচুরক হিসেবে নিতে পারবো? যদি দুইটা সংখ্যা বা দুইটা উপাত্ত যদি সেম সংখ্যক পদ থাকে অর্থাৎ দুইটা উপাত্ত মনে করো 156 তিনবার আছে আর একটা সংখ্যা মনে করো যে 160 তিনবার আছে সেক্ষেত্রে দুইটাই তুমি প্রচুরক নিতে হবে। 156 নিতে হবে 160 নিতে হবে। তো এখন দেখবে এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে 50 50 54 54 55 55 তিনবার তারপর হচ্ছে যে 57 তারপরে দেখো 60 60। তো এইভাবে আমরা এখানে উপাত্তগুলো দেওয়া আছে। এখানে টোটাল উপাত্ত আছে তোমার এখানে কত উপাত্ত আছে তোমার 10টা উপাত্ত আছে। তো 10টা উপাত্তের মধ্যে দেখো সর্বোচ্চ সংখ্যক বার কি আছে 50 আছে দুইবার 55 আছে তিনবার 60 আছে দুইবার। তো এখানে প্রচুরকটা হচ্ছে যে 55 কারণ হচ্ছে যে তোমার তিনবার আছে 55 সেই জন্য এখানে হচ্ছে উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার আছে 55 সেই জন্য এটা প্রচুরক হচ্ছে 55 এই উপাত্তগুলোর ক্ষেত্রে। তো বিদ্রোহ হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। তো বিশেষ দ্রষ্টব্যের ক্ষেত্রে তোমার কথা হচ্ছে পদ্ম উপাত্তগুলোর মধ্যে যদি কোনো সংখ্যক কোন সংখ্যা অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলোর মধ্যে যদি কোনো একটা উপাত্ত যদি একবারের বেশি না থাকে অর্থাৎ যতগুলো উপাত্ত মনে করো যে 10 জনের গণিত প্রাপ্ত নম্বর দেওয়া আছে এমন কেউ নাই যে একই নাম্বার দুই তিনজন পেয়েছে ঠিক আছে সবগুলা কি আলাদা আলাদা। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে কোনো প্রচুরক থাকবে না উপাত্তগুলোর মধ্যে কি থাকবে না প্রচুরক থাকবে না। যেমন এখানে দেখো আমি একটা এক্সাম্পল হিসাবে দেখো 15 19 20 22 25 কথার কথা ধরো যে আমি পাঁচজন তোমাদের কোনো একটা জায়গার মধ্যে কোনো একটা সমাবেশের মধ্যে পাঁচজন লোকের আমি বয়স মনে করে এরকম ধরলাম 15 19 20 22 25 এই পাঁচজনের কারোরই সেম বয়স না। তো সেক্ষেত্রে তোমার এই উপাত্তগুলোর মধ্যে তুমি প্রচুরক হিসাবে কাউকে নিতে পারো না ঠিক আছে কারণ প্রত্যেকের একবার করে আসে মানে প্রত্যেকটা উপাত্ত একবার করে সেক্ষেত্রে প্রচুরক হবে না এই উপাত্তগুলোর মধ্যে প্রচুরক নেই। তো এইটা লেখার মানে হলো যে তোমাদের অঙ্ক যেই আছে 21 22 সেই অঙ্কগুলোর মধ্যে কোনো প্রচুরক থাকবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি যদি বলি যে এই যে তোমার 21 নম্বর অঙ্কটা বসে দেখি কোন উপাত্তের সাংখ্যিক মান হলো এই যে উপাত্তগুলোর সাংখ্যিক মান 4 5 6 7 8 9 11 12। তো তুমি দেখতে পাচ্ছ এখানে এমন কোনো উপাত্ত নেই যা কিনা দ্বিতীয়বার রিপিট আছে ঠিক আছে দুইবার তিনবার এরকম কোনো সংখ্যাই নেই উপাত্তগুলোর সাংখ্যিক মানের মধ্যে এমন কোনো সংখ্যা নেই। তো যার কারণে এটা প্রচুরক বের করতে বসে। তো তোমাকে কি করতে হবে এখানে দেখতে হবে যেহেতু পদ্ম উপাত্তগুলোর সাংখ্যিক মানের সাংখ্যিক মানের মধ্যে কোনো সংখ্যা কি নেই একবার বেশি নেই একবার বেশি নেই তাহলে পদ্মপাত্রগুলোর মধ্যে কোনো কি নেই পদ্মগুলোর মধ্যে কোনো প্রচুরক নেই কোনো কি নেই প্রচুরক নেই প্রচুরক নেই। তার মানে হচ্ছে তোমার কথা হচ্ছে যে তোমার যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো সাংখ্যিক মানের মধ্যে তবে একের বেশি কোনো উপাত্ত নেই সেই জন্য এই উপাত্তগুলোর মধ্যে কোনো প্রচুরক নেই। তো তুমি কথাটা ভাষাগত চেঞ্জ তুমি লিখতে হবে মূল কথা ঠিক থাকলে হবে তাহলে সুতরাং দিয়ে লিখতে পারো যে উপাত্তগুলো কি নেই উপাত্তগুলো প্রচুরক নেই এটা হচ্ছে তোমার উত্তর। তো ঠিক সেম ওয়েতে তোমরা 22 নম্বর যে কোশ্চেনটা বলছে ঠিক সেম ওয়েতে একই রকম ভাবে তোমার যে উপাত্তগুলো দেওয়া আছে সেখানেও দেখবে যে একের অধিক কোনো উপাত্ত সংখ্যা নেই। এখানে মেইন যে অঙ্কটা হচ্ছে এই যে 21 আর 22 23-এর মধ্যে সবচেয়ে একটু বড় অঙ্ক হচ্ছে 23 নম্বরটা। তো আমি 22 নম্বরটা করাবো না তোমরা 21 নম্বর যেভাবে হয়েছে সেটাও একরকম প্রচুরক নেই ওই উপাত্তগুলোর মধ্যে প্রচুরক নেই কারণ হচ্ছে আমি এখানে বলে দিয়েছি বেশি কথা যে যে উপাত্তগুলো দেওয়া থাকে সেগুলোর মধ্যে যদি একের অধিক যদি কোনো একটা উপাত্ত যদি না থাকে একবারের বেশি তাহলে ওই উপাত্তগুলোর মধ্যে কি থাকবে না প্রচুরক থাকবে না। তো এখন আসলে 23 নম্বরটা হচ্ছে আমাদের মেইন ফোকাস করতে হবে। তো এখানে আসো আমরা কি করব যে নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকা দেওয়া হলো। এখানে 38 জন শ্রমিক যারা কি করেছে সঞ্চয় করেছে এই সঞ্চয়কৃত টাকার পরিমাণটা দেওয়া আছে। তো
ওকে, সাপ্তাহিক সঞ্চয়, অর্থাৎ প্রতি সপ্তাহে এই 38 জন শ্রমিকের এক একজন এত এত পরিমাণ করে সঞ্চয় করে। তো এখন বলা হচ্ছে এই উদ্ধৃতির আলোকে তোমাকে করতে হবে যে মানের ক্রমানুসারে উপাত্ত সমূহ সাজাও, সারণীবদ্ধ করো ও বর্ণিত করো। তো মানের ক্রমানুসারে আমরা ঊর্ধ্বক্রম অধঃক্রম অনুসারে আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো নিয়েছি অর্থাৎ প্রিভিয়াস ক্লাসটার মধ্যে আমি মানের ঊর্ধ্বক্রম অধঃক্রম দেখিয়েছি। তো এখানে ক্রমানুসারে যেহেতু বসে আমরা এই ক্রমানুসারে এখন আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে দেখবা যে কত উপাত্তগুলো 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় মানের অনুসারে সাজিয়ে দেয় অনুসারে সাজানো হলো বা সাজাই পাই সাজানো হলো। এভাবে লেখার পরে তুমি এখানে দেখো, তো এখানে ডিনোট করা আছে, তুমি দেখো এখানে সর্বনিম্ন যে সংখ্যাটা প্রথমে লিখবা, ঠিক আছে? সর্বনিম্ন থেকে আমরা যেহেতু সর্বোচ্চ যাবো, উদ্যক্রম মানে ছোট থেকে বড়তে যেতে হয়, তো প্রথমে আমাকে লিখতে হবে 122। তারপরে 122-এর পরে কত আছে তোমাকে বের করতে হবে, 122-এর পরে দেখো এখানে তোমার সংখ্যাগুলো এভাবে বের করতে হবে, ঠিক আছে? 122-এর পরে তুমি দেখো 123-24 যে ডেটা থাকবে না বের করে নাও। তাহলে 123 আছে এখানে, 123 তাহলে এখানে দেখো 123-24 বা 125 আছে, 123 আছে, 123 নাই 125 আছে। তারপর হচ্ছে 125-এর পরে দেখো এখানে কিছু আছে, 125-এর পরে 127, 125-এর পরে তুমি দেখতে পাচ্ছ এখানে 132 আছে, 132, 132 আছে, 132 আছে। তারপরে দেখো এখানে তুমি সিমিলারলি দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা আছে 132 থাকবে, তারপরে থাকবে তোমাদের 135 থাকবে, তোমরা এভাবে বের করে নিবা বাসায়। 135 থাকবে মানে পরবর্তী সংখ্যাটা, তারপর থাকবে যে 136 থাকবে, তারপরে থাকবে তোমাদের 137 থাকবে, ঠিক আছে? তারপর থাকবে তোমাদের 140-300 প্রকার থাকবে। তো এখানে আমি দেখাইতে গেলে বের করতে গেলে অনেক সময় লাগবে, সেই সময় স্বল্পতার কারণে আমি এটা মনে করে যে আমি করে দিচ্ছি ডিরেক্টলি, তোমরা এবার বের করে করে পড়বা। 141, তারপর থাকবে যে 145, 142, তারপর হচ্ছে যে 143, তারপর হচ্ছে তোমার 143, 145। যেহেতু এখানে 38 জনের, এখানে তোমার ঠান্ডা মাথায় বের করতে হবে জিনিসগুলো, তোমার অনুসারে তোমাকে সাজাইতে হবে। 145, তারপরে আসতেছে তোমার, তারপরে আসতেছে 146, 146, তারপরে আসতেছে 146, তারপরে আসতেছে তোমার 147, 148 দুইবার, 148 দুইবার, তারপরে আসতেছে তোমার 150 দুইবার, তারপর আসতেছে তোমার 151, 152, 152, তারপর হচ্ছে তোমার 155 দুইবার, তারপর আসতেছে তোমার 156 তিনবার, 156 তিনবার, 156 তিনবার, এবার লিখবা 156, তারপর হচ্ছে 157, তারপর হচ্ছে 158, তারপর হচ্ছে তোমার 159, 162, 162, তারপর আসতেছে তোমার 164, 165, 164, 165, 165, তারপরে তোমার আসবে 167, 168, 169, 173, 167, 168, 167, 168, 169। আর বেসিক কথাগুলো আশা করি বুঝতে পেরেছো তোমরা, তো এই কথাগুলো আর মুছে ফেললাম। 168, 169, তারপর হচ্ছে যে 173, এভাবে সংখ্যাগুলো তুমি মানে উদ্যোগ সাজিয়ে পাইবা, ঠিক আছে? এক কমা দিয়ে লিখবা পরপর। তারপর এখন আসো যে উপাত্ত সমূহকে কি বলছে, উপাত্ত সমূহ সাজাও, ঠিক আছে, ক্রমানুসারে সাজালো আর সারণীবদ্ধ করো। সারণীবদ্ধ করতে গেলে তোমার এখানে 38 জন শ্রমিক, তো আমি এখানে ফার্স্ট টু লাস্ট,
ঠিক আছে, 1 থেকে 38 পর্যন্ত শ্রমিকের কমিশনগুলো বাম পাশে ডান পাশে সাপ্তাহিক সঞ্চয়গুলো লিখে আমি তিনটা এখানে কলাম করে নিলাম আর কি। এখানে তিনটা শ্রমিকের কমিশন তিনটা কলামে আর সাপ্তাহিক সঞ্চয় তিনটা কলামে, তো একে পাশে লিখবো। তো এখানে আসলে 1 নম্বর যে শ্রমিকটা এখানে যে আমি মানের ডকুমেন্টেশন সেটা দিয়েছি সেটাই আমি বসে দেবো, 122 টাকা সে সাপ্তাহে সঞ্চয় করেছে 122 টাকা। তারপরে 2 নম্বর যে শ্রমিক সঞ্চয় করেছে 125 টাকা। তারপর হচ্ছে 3 নম্বর শ্রমিক সঞ্চয় করেছে 132 টাকা। তারপরে 4 নম্বর শ্রমিক সঞ্চয় করেছে 135 টাকা। তারপরে 5 নম্বর সঞ্চয় করেছে 136, এভাবে সিকোয়েন্স ওয়াইজ। তারপরে আসবে যে 137, তারপরে আসবে যে 140, তারপরের জন্য 140, তারপরে আসতেছে তোমার তারপরের জন্য 140, তারপরে আসতেছে তোমার 141, 142, 143, 142, 143, তারপরে আসতেছে তোমার 145, দুজন 145, 145, তারপর হচ্ছে আবার 114 নম্বর শ্রমিক 145, ঠিক আছে 145, তারপর আসতেছে তোমার 146, এখানে আসতেছে তোমার 146, তারপর আসতেছে 146, 16 নম্বর শ্রমিক 146 টাকা সঞ্চয় করবে 147, 17 নম্বর হবে 147, তারপর আসতেছে 148, 148, তারপরে 19 নম্বর 148, তারপর আসতেছে 150, 20 নম্বর 21 নম্বর শ্রমিক 150, তারপর আসতেছে তোমার 151, 52, আচ্ছা তোমার 151, 152, তারপর আসতেছে তোমার 155, 2টা 24 আর 25, 155, 155, তারপর আসতেছে 156, 156 হচ্ছে 2 আর 3 বার, 156 হচ্ছে তোমার 3 বার, 26, 27, 28 হচ্ছে 156, তো 26 নম্বর শ্রমিক, 27 নম্বর শ্রমিক, 28 নম্বর শ্রমিক কত টাকা সঞ্চয় করবে সাপ্তাহিক 156 টাকা করে সাপ্তাহিক সঞ্চয় করবে। তারপর আসতেছে তোমার এখানে আসতেছে 157, 58, 59, 157, 58, 159, 31 নম্বর যিনি, তারপর হচ্ছে 162, 164, 165, 162, 164, 165, তারপর আসতেছে তোমার কত আসতেছে এই যে দেখো এখানে 167, 68, 69, 170, 173, 169 আছে 173। যে এইভাবে আমরা কি করলাম যে আমরা 38 জন শ্রমিকের, ঠিক আছে, 1 থেকে শুরু করে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়ের পরিমাণটা আমরা এইভাবে সারণীবদ্ধ করবো, ঠিক আছে। তোমার প্রশ্নে এটাই বলছে সারণীবদ্ধ করো এবং গড় নির্ণয় করো। তো গড়টা তোমরা কীভাবে করবো, গড়টা তোমরা করবে এখানে দেখো, গড় নির্ণয়ের সূত্রটা এখানে আছে, আমরা এখানে শুধু জাস্ট পৌঁছে দিলাম। এখানে আমরা যে প্রয়োজনীয় কথাগুলো বলেছিলাম সেখানে আমরা গড় নির্ণয় যাচ্ছে, এখানে আমরা কি করবো 170, 173, তো এই যে উপাত্তগুলো আছে, যে উপাত্তগুলো আছে সেগুলো তুমি এখানে, আমি একটু সময় সভ্যতার কারণে আমি এখানে লিখবো না, এই সবগুলো সংখ্যা এখানে যোগ করবো, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে কথাটা হবে যে তোমার গড় নির্ণয়ের ক্ষেত্রে এখানে কথাটা হবে যে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়ের যোগফল, ঠিক আছে, মোট সঞ্চয়। এখানে দেখো যে শ্রমিকের, ঠিক আছে, শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়ের সঞ্চয়ের মোট যোগ মোট যোগ মোট টাকা আর কি, সঞ্চয়ের মোট পরিমাণ বা টাকা বলতে পারো যেটাই বলো না কেন। আর এখানে হচ্ছে যে এই শ্রমিকের সংখ্যা, অর্থাৎ 38 জন শ্রমিক, অর্থাৎ শ্রমিকের সংখ্যা বলতে এখানে যেহেতু শ্রমিকের সংখ্যা হচ্ছে 38, তো শ্রমিকের সংখ্যাটাকে ভাগ দিবা, তো এখানে তুমি যোগ করবা, এগুলো যোগ করলে তুমি যেটা পাবা সবগুলো এখানে যোগ করবা। তো আমি আশা করি তোমরা যোগ তো সবাই জানো, যোগ তো সবাই করতে পারো, তো যোগটা যে ফলটা আসবে এগুলো সবগুলো যোগ করার পরে 122, 125, 132, 135, 136, 137, 140, এভাবে তোমরা পর পর একটা যোগ চিহ্ন দিয়ে তোমার, আমি এই লাইনটা স্কিপ করে আমি পরবর্তী লাইনটা করতেছি, অর্থাৎ যোগফলটা এই 38 জন শ্রমিকের যে সঞ্চয়ের পরিমাণটা এটা যোগ করলে টোটাল টাকাটা আসে তোমার তোমার আসতেছে 5,681 টাকা আসবে। তো সেটা তোমরা বাসায় যোগ করে দেখবে 38 জন শ্রমিকের এইভাবে এক বাই ওয়ান বাই ওয়ান এই টাকার পরিমাণগুলো যোগ করে তোমরা দেখবে। তো এখানে যেহেতু আমরা 5,681 পেয়েছি আর শ্রমিক সংখ্যা হচ্ছে 38, ঠিক আছে, এইভাবে ভাগ করলে তোমার যেটা পাচ্ছ তোমরা পাবা যেটা গড় পাওয়া হচ্ছে 149.5 টাকা। এটা হচ্ছে তোমার 38 জন শ্রমিকের গড় যে টাকাটা সাপ্তাহিক সঞ্চয়ের পরিমাণ সেটার গড় পরিমাণটা হচ্ছে এটা।
তো আমি এটা মানে করলাম না, আমরা যোগটা না করে আমি ডাইরেক্ট কি করলাম যোগফলটা লিখে তারপর আপনি দিয়ে বার করে দিলাম। এখন কথা হচ্ছে আমরা একটা বর্গের বার করলাম, তারপরে কথা হচ্ছে তোমার তত্ত্ব উপাত্ত সমের মধ্যে মধ্য প্রচুরক নির্ণয় করতে। এখন আসলে মধ্যকার প্রচুরকটা একটু দেখাই। তো আমরা মধ্য প্রচুরকের সবাই সূত্র জানি, আমরা আশা করি আমরা প্রবলেমে পড়বো না যেহেতু আমরা সূত্র জানি, ঠিক আছে। এখন আসলে আমরা মধ্য প্রচুরকটা একটু নির্ণয় করে দেখাবো। শ্রমিকের উপাত্ত সংখ্যা আমরা এই সূত্র গুলা বলছি কি বোঝায়, এখানে যতজন উপাত্ত আছে সেই সংখ্যাটা বোঝায় আটত্রিশ। যেহেতু উপাত্ত সংখ্যা আটত্রিশ তাহলে মধ্য হবে কি, মধ্য হবে তোমার মধ্য সমান হচ্ছে যে এন বাই টু তম পদ প্লাস হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান তম পদ। এটা আমরা সূত্রটা সবাই জানি। আর নিচে হচ্ছে দুটা পদের যোগফল করে নিচে দুই দিয়ে ভাগ দিবা। তো এখানে আসলে আমরা এখানে দেখো আটত্রিশ তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে কত পাচ্ছ, এত তম পদ যোগ হচ্ছে তোমার কত, যোগ হচ্ছে তোমার আটত্রিশ বাই দুই যোগ এক তম পদ। তো এটা করার পরে তুমি নিচে দুই দিয়ে ভাগ দাও, তারপর হচ্ছে তুমি উনিশতম পদ শ্রমিকে পাইছে কত টাকা, 148 টাকা, ঠিক আছে। আর 20 নাম্বার শ্রমিকে পেয়েছে কত, 150 টাকা সাপ্তাহিক সঞ্চয়টা করেছে। 19 নাম্বার শ্রমিক করেছে 148, আর 20 নাম্বার শ্রমিক অর্থাৎ 20 তম যেটা 150 টাকা সঞ্চয় করেছে। তো এখন এই তত্ত্বম পদগুলোর যোগফল বের করব বসাই দিই। 19 নাম্বার পদ হচ্ছে 148 টাকা সঞ্চয় করেছিল, আর 20 তম পদ সঞ্চয় করেছিল কত, 150 টাকা। তো 148 এর সাথে যদি তোমরা 150 যোগ করো সবাই জানো যে কত হয় তোমাদের, তোমার হচ্ছে 298, নিচে হচ্ছে 2। তুমি এখন দেখো কত পাবা, তুমি 149 পাবা, 149 টাকা হবে তোমার মত, এত টাকা তোমার মতটা হবে এত টাকা। এখন হচ্ছে যে তারপরে আসলে যে প্রচুরকটা, এটা হচ্ছে তোমার মধ্য বের করে ফেললাম, তারপরে আসলে যে প্রচুরক বের করবো। তো প্রচুরক তো সিম্পলি কথা, তোমরা দেখবে এখানে কত সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখবে একই সেম সংখ্যা কত বার আছে। যেমন মনে করো যে 140, এই যে এই সংখ্যাটা, এই যে দেখো এখানে 140, আমরা এই যে দেখো 6 নাম্বার, এই যে 7 নাম্বার, সরি 6 নাম্বার না 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, যে ক্রমিক নং শ্রমিকের এই যারা 7-8-9 এর যে শ্রমিকগুলা ক্রমিক নং এর শ্রমিকগুলা 140 টাকা তিনবার আছে সর্বোচ্চ। তারপরে আরেকটা দেখো এখানে 156 আছে, দেখো এখানে আমি ব্লক করে দিচ্ছি, 156 আছে, এই যে দেখতেছো এখানে আছে আর এখানে আছে, এই যে ব্লক করে দিলাম, ঠিক আছে। 156 এখানে দেখো আমাদের যে এই যে তোমার কত আছে এখানে 156 আছে তোমার, এই যে তোমার কত নাম্বার পজিশন থেকে আছে, এই যে তোমার 26-27-28, এই যে 156 আছে এখান থেকে, সরি এখানে হচ্ছে যে 126 নং যে শ্রমিক, এই যে 26 নম্বর শ্রমিক, আর হচ্ছে যে 27-28, এই যে শ্রমিকগুলা 156 টাকা পেয়েছে। আর এমন কোনো সংখ্যা নেই যে সাপ্তাহিক সঞ্চয়ের পরিমাণ নেই যা কিনা তিনের অধিক আছে, শুধু তিনবার আছে, কে আছে, 140 আছে আর 156 আছে। তো এখানে একবার যেহেতু প্রচুরক লেখা নাও, যেহেতু পদত্ব উপাত্ত গুলোর মধ্যে কি আছে 140 ও 156 কি আছে, সর্বাধিক তিনবার আছে, সর্বাধিক অর্থাৎ উপাত্ত গুলোর মধ্যে সর্বাধিক কথা আছে তিনবার আছে, 140 আর কত, 156। তাহলে প্রচুর সমান হবে যে তোমার 140 ও 156, তাহলে এইভাবে তোমরা উত্তর হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে তোমরা মধ্য প্রচুর নির্ণয় করতে পারো। তো আজকে এত পর্যন্ত থাক, আশা করি তোমরা ক্লাসটা বুঝেছো। তো তোমরা বাসায় এভাবে প্র্যাকটিস করবে, আর আমি যে জিনিসগুলো এখানে যে সংখ্যাগুলো যে আর্থিক শ্রমিকের যে প্রাপ্ত সাপ্তাহিক সঞ্চয় পরিমাণটা যোগ করে নিয়ে তোমরা বাসায় ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে নেবে, ঠিক আছে। তো আজকে এত পর্যন্ত থাক, অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।